দুনিয়াতে এত জায়গা থাকতে মানুষ কেন রেল লাইনে এসে ছবি তোলে তার উত্তর কে দেবে? দুই কানে হেডফোন লাগিয়ে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালো এক তরুণী। চাকার তলে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তার দেহ। সেলফি তুলতে গিয়ে ট্রেনের তলে পড়ে মর্মান্তিকভাবে এক তরুণের লাশ হওয়ার এই করুণ ও মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায়। স্থানীয়রা জানায়, কানে হেডফোন লাগিয়ে ওই তরুণী মোবাইল ফোনে ছবি তুলছিল। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ধাক্কায় নিহত হয় সে। তার এক পা ও শরীরের নানা অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় উভয় পাশে এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ট্রেন চালক বারবার হর্ন দিলেও ওই তরুণী রেললাইন থেকে সরেনি। ধারণা করা হচ্ছে, দুই কানে হেডফোন লাগিয়ে সে মোবাইল ফোনে ছবি তুলছিল। পরে গাজীপুর রেলওয়ে পুলিশ লাশ সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে যে হারে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে, তাতে পারিবারিক কলহে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করেছে অনেকে। দর্শক, সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে মরা ওই তরুণীকে নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।